গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর এখন বাজে বিকেল 5টা। 5টা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, আর রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। সেটা হচ্ছে ছেলেকে নিয়ে এখানে একটা পার্কে যাব। তো অনেক বড় পার্কটা, তো ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, হাজবেন্ডও বেরিয়ে গেছে, নিচে চলে গেছে, ছেলেও নিচে চলে গেছে। তো আমি লাস্টে ঘরে এই যে চাবি হাতে নিয়েছি, তালাটা লাগিয়ে বেরিয়ে পড়ব। চলো বাবা, ওকে রেখে আসো। ওর বাবা গেছে শেখাতে, পাপান খুব ভয়ও পাচ্ছে তো এই জিনিসটা করতে। পাশে একটা মেয়ে আছে, ও করতে ভয় পাচ্ছে, ওর মা ওকে চেষ্টা চালিয়ে যাচ্ছে করানোর জন্য, কিন্তু পারছে না। এই দুজনে মিলে, এই দেখো, এই দেখো হয়ে গেল।
পাপনের বাবা পাপনকে শিখিয়েই যাচ্ছে, পাপনের বাবা এবার করছে, কোথায় উঠে গেছে, কিছু কমলো, কিছু কমলো তোমার হাত দিয়ে জোর লাগিয়ে উঠলে, পাশে দেখো বড় মাঠ, এখানে ফুটবলও খেলা হচ্ছে, প্লাস ওইদিকেও অনেকটা জায়গা আছে, ওখানে ক্রিকেট খেলানো শেখায়, আর ওর পেছনে ওর বাউন্ডারির পেছনেও আরেকটা ছোট্ট পার্ক আছে, বসার জায়গা আছে, তবে আমরা ওদিকটা যাবো না, ওর অনেকটা ঘুরতে হবে। সোজা ছেড়ে দে পা, হ্যাঁ এ দেখ কাদা গুলো প্যান্টে লাগছে, দুটো তিনটে করে এগিয়ে আয় না, দুটো ধর, দুটো দু নম্বরটা ধর, একটু এগিয়ে গিয়ে ধরতে হবে, ওদা ওদা ও ধরছে, দেখ এগিয়ে গিয়ে ধরছে, ও দেখ এরকম ভাবে, হ্যাঁ লাগছে, দেখ এবার লাগছে না, ভয় পায় শুধু, জামা প্যান্টটা তো পুরো কাদায় কাদা হয়ে গেছে পুরো, কিচ্ছু হয় না, এখন বাড়ি চলে যাব, কারণ অনেকটা অন্ধকার হয়ে আসছে, আর আকাশে মেঘও জমেছে, বৃষ্টি হবে কিনা বলতেও পারছি না, ভালো লাগছে, আর এখানে হাওয়াও দিচ্ছে, পুরো ফাঁকায় দেখো না, পেছনটা পুরো ফাঁকা, এই সাইডটা ফাঁকায় দেখো, খুব ভালো লাগে এই গল্ফ গ্রাউন্ডে আসছে। বাজারে যাব, ছেলের একটা জুতো কেনার আছে, তো ওটাও কিনবো, তারপরে একেবারে বাড়ি চলে। এই দেখো বন্ধুরা, তো আমরা এখন একটা জুতোর দোকানে ঢুকেছি, আর এই দোকানে জুতোগুলো না তো খুব ভালো হয়, এর আগেও আমি দু তিনবার পাপানের জন্য জুতো কিনেছি, আর এই জুতোটা অনেক পুরনো হয়ে গেছে, আর ও খুব দৌড়াদৌড়ি করে বলে আমি কিটো জুতোই কিনবো, কারণ গরমে ওকে কিটো জুতোই পরতে দিই, বুট পরতে দিই না, শীতকালে বুটটা পরে। আর এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, সাদা লাল একটা জুতো দেখা যাচ্ছে, এই যে ছেলেটা দেখাচ্ছে, হ্যাঁ এই জুতোটাই আমরা কিনেছি, আর কিনে বাড়িতে চলে এসেছি, তো যে দেখো পাপানের আবার এই দুটো জুতোগুলোকে দেখছি, তো চলো ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।